মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্প বিশ্বের দরবারে সমাদৃত। সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত চারটি স্কুলে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হলো সপ্তম পর্যায়ে সবুজ সাথী সাইকেল বিতরণ কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ সরকার, তাম্রলিপ্ত পৌরসভার মুখ্য প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায় সহ অন্যান্য আধিকারিকরা। সকালে তমলুকের রাখান মেমোরিয়াল ফুটবল ময়দানে তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় মোট চারটি স্কুলের প্রায় 280 জন ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা হয়। এই কর্মসূচি আগামী দিনে আরও অন্যান্য স্কুলগুলির ছাত্রীদের হাতে সাইকেল প্রদান করা হবে, এমনটাই জানালেন তাম্রলিপ্ত পৌরসভার মুখ্য প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায়। সবুজ সাথী সাইকেল পেয়ে ছাত্রছাত্রীরা পড়তে যাওয়া ও স্কুল যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তাই এই কর্মসূচির মাধ্যমে সাইকেল পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান স্কুলের ছাত্রছাত্রীরা। সাইকেল পেয়ে খুবই খুশি হয়েছি আর আমরা এই সাইকেল নিয়ে পড়তে বা স্কুলে যেতে পারবো, আর এর জন্য আমরা মুখ্যমন্ত্রীকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। কোন ক্লাসে পড়ো, কি নাম? আমি 9-এ পড়ি, অনন্যা মাইতি বিদ্যাপীঠ স্কুল। সাইকেল চারটে স্কুলকে আমরা 280টা সাইকেল দিচ্ছি। আজকে আমরা চারটে পর্যায়ের যে সবুজ সাথী প্রকল্প, সেই প্রকল্পে আমরা আজকে চারটে স্কুলকে 280টা সাইকেল দিচ্ছি, এবং আমরা পরবর্তীকালে আরও যে স্কুলগুলো রয়েছে তাদেরকে দেওয়া হবে, কিন্তু আজকের আমরা এই 280টা বাচ্চাকে সাইকেল দিচ্ছি। হ্যাঁ, এর আগেও আমরা সাইকেল দিয়েছি বিভিন্ন পর্যায়ে, এবং আজকেরও দেওয়া হচ্ছে। এটা একটা কন্টিনিউয়িং প্রসেস, কিন্তু আজকে যেহেতু সপ্তম পর্যায়ে সেই জন্য আমরা একটা বিশেষভাবে এটা পালন করছি। সমস্ত রাজ্যেই এটা চলছে, এবং তার সঙ্গে আমাদের তাম্রলিপ্ত পৌরসভাতেও চলছে। আমার নাম দীপেন্দ্র নারায়ণ রায়, আমি মুখ্য প্রশাসক তাম্রলিপ্ত পৌরসভা। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।